ছেলের হাতে আক্রান্ত হলেন বাবা বলে অভিযোগ ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে মালদার কালিয়াচক থানার গাদ্ধা মোড় এলাকায় পারিবারিক সূত্রে জানা যায় আক্রান্ত ছাপ্পান্ন বছরের সালাল শেখ খাস চাঁদপুর এলাকার বাসিন্দা বেশ কিছুদিন ধরে জায়গা জমি নিয়ে ছেলের সাথে বিবাদ চলছিল নমস্কার আনন্দ বার্তায় আপনাদের স্বাগত আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন এদিন রাতে বাবাকে একা পেয়ে ছেলে কাঁচের বোতল দিয়ে মারধর করে বলে অভিযোগ এলাকাবাসীরা তাকে রাস্তায় পড়ে থাকতে দেখে তড়িঘড়ি তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় কালিয়াচক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় অবস্থার অবনতি হওয়ায় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট আনন্দবার্তা ছেলের হাতে আক্রান্ত হলেন বাবা বলে অভিযোগ ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে মালদার কালিয়াচক থানার গাদ্ধা মোড় এলাকায় পারিবারিক সূত্রে জানা যায় আক্রান্ত ছাপ্পান্ন বছরের সালাল শেখ খাস চাঁদপুর এলাকার বাসিন্দা বেশ কিছুদিন ধরে জায়গা জমি নিয়ে ছেলের সাথে বিবাদ চলছিল এদিন রাতে বাবাকে একা পেয়ে ছেলে কাঁচের বোতল দিয়ে মারধর করে বলে অভিযোগ এলাকাবাসীরা তাকে রাস্তায় পড়ে থাকতে দেখে তড়িঘড়ি তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় কালিয়াচক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় অবস্থার অবনতি হওয়ায় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে মালদা থেকে দেবু রিপোর্ট আনন্দ বার্তা